এক যে ছিল মিষ্টি ছেলে আবু বকর নাম মজার মজার দুষ্ট মিতে শেখাত ইসলাম বাবা মায়ের বাধ্য ছেলে অভিযোগ কারণাই তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই আবু বকরের সাথে ইসলামের পথে মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন চাচিমা আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন আমাকে আর মারবেন না একবারে শেষ করে দেব তোকে মা ভাইয়াকে ছেড়ে দাও মা ভাইয়াকে ছেড়ে দাও আর মেরো না মা ছি খালাম্মা যাদের অছিলায় আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছেন আপনাকে খাওয়াচ্ছেন তার ছেলেকে এভাবে কষ্ট দিচ্ছেন তার সব সম্পত্তি লিখে নিতে চাচ্ছেন এত লোভ কিন্তু ভালো না খালাম্মা আল্লাহ লোভী মানুষকে পছন্দ করেন না খবরদার প্লেটে হাত দিবি না আগে এই কাগজে সাইন দিবি তারপর তোর খাওয়া এটা কিসের কাগজ চাচিমা এটা তোর সব সম্পত্তি লিখে দেওয়ার কাগজ আমাদের সব সম্পদ লিখে না দিলে তোর খাওয়া বন্ধ চাচিমা আমার অনেক ক্ষুধা পেয়েছে আমাকে খাবার দিন স্কুলের সময় হয়ে যাচ্ছে স্কুলে যেতে হবে যতক্ষণ এই কাগজে সাইন দিবি ততক্ষণ তোর সব বন্ধ খাবার পাবি না স্কুলও যেতে পারবি না শুনুন আপনার ভাইয়ের ছেলে বড় হলে তো এই বাড়িতে আমাদের আর থাকা হবে না দেখবেন বড় হয়ে বিয়ে করে আমাদের বের করে দিয়েছে তার বাড়ি তার সম্পদ সে যা ইচ্ছাই করতে পারে আমরা তো তার আশ্রয়ে আছি যতদিন থাকা যায় এটাই আমাদের ভাগ্য না না আমি ভাগ্য চাই না আমি এখানে সারা জীবন থাকতে চাই কিন্তু কিভাবে এই সম্পত্তি তো আর আমাদের না আমরা তাহলে আপনার ভাই ছেলের কাছ থেকে এই সম্পত্তি লিখে নেই কি বলছো কিভাবে চাইলেই লিখে দিবে সে বুদ্ধি আমার আছে ওর কাছ থেকে জোর করে লিখে নিব সব সে আপনি আমার উপরে ছেড়ে দিন তারপর ঘর ধাক্কা দিয়ে বের করে দেব তখন এই বাড়ি ঘর সম্পদ সব আমার এটা কি ঠিক হবে আমরা তো ওর ওসিলাতেই এই বাড়িতে আসি খাচ্ছি পড়ছি আর ওকে এত বড় ক্ষতি করব। আপনি চুপ করুন তো সারা জীবন কি বাদী হয়ে বেঁচে থাকবো একটু বুদ্ধি খেলুন একবার এই সম্পত্তি লিখে নিতে পারলে সারা জীবন পায়ের উপর পা তুলে খেতে পারবো এটা আমার ভালো লাগছে না আমার নিজের ভাইয়ের ছেলে আর ও তো খারাপ না আমাদের সব কিছুই ছেড়ে দিয়েছে আমরা আমাদের মতো আসি কত শ্রদ্ধা করে এতিম একটা ছেলে তার সব কেড়ে নিবে তুমি এই জন্যই এতদিন আপনার কোনো উন্নতি হয়নি অন্যের বাড়িতে থাকতে হচ্ছে গাধার মতো অন্যের বোঝা টেনে যাচ্ছেন আমি চাই এই সম্পত্তি সব আমাদের হোক আমাদের ছেলের হোক ওকে আমি বাড়ি থেকে বের করবই সে আমি বলে দিলাম এত লোভ করা ভালো না জাহানারা বেশি লোভ মানুষকে ধ্বংস ডেকে আনে তুমি বাদ দাও এসব চুপ করুন তো আপনি কোনো কথা বলবেন না যা করার আমিই করব আপনি শুধু দেখুন কিভাবে সব লিখে নিয়ে ওই হতক এই পরি ছাড়া করি আমাকে তো চেনে না সাইন দে দে বলছি চাচিমা আমি সাইন দিতে পারবো না আমার তো বাবা মা কেউ নেই আপনাদের আমি বাবা মায়ের মতো দেখি আপনারা যতদিন ইচ্ছা থাকবেন খাবেন কিন্তু আমি লিখে দিতে পারবো না তুই লিখে দিবি না তো তোর আজ যাওয়া বন্ধ খাওয়া বন্ধ যা তোকে আমি আজ ঘরে আটকে রাখবো বাবা ঠিকঠাক স্কুলে যাবে সাবধানে যাই ও কেমন মা ভাইয়া স্কুলে যাবে না না ওর স্কুল বন্ধ যতদিন না ও আমাদের সব লিখে দিবে ততদিন ওর স্কুল বন্ধ ওকে ঘরে বন্দি করে রেখেছি আমি মা ভাইয়াকে ছেড়ে দাও আমি একা একা কিভাবে স্কুলে যাব ভাইয়া আমাকে হাত ধরে স্কুলে নিয়ে যায় অনেক আদর করে তুমি ভাইয়াকে ছেড়ে দাও মা চুপ কর একাই যাবি স্কুলে অত ভাইয়া দরদি হতে হবে না সব লিখে দিলে এই সম্পত্তির সবকিছুর মালিক একদিন তুই হবি কথা মতো বলবি না যা। এখন ভাই কেমন আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন তুমি কেমন আছো আবু বক্কর আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছেন তোমার ভাইয়া আজ আসেনি তোমার সাথে স্কুলে না ভাই কেন কোন সমস্যা হয়েছে ওনার না মানে কিছু না কি হয়েছে তুমি বলতে পারো আমাকে মা ঘরে আটকে রেখেছে স্কুলে আসতে দেয়নি কেন ভাই কেন কি রেখেছেন উনি ভাইয়া মাকে সব সম্পত্তি লিখে দেয়নি তাই সম্পত্তি লিখে দেবে কেন তোমার মাকে উনি না তোমার নিজের ভাই হন না ভাইয়া তো আমার চাচার ছেলে আমার চাচা চাচি কেউ নেই এই জন্য ভাইয়া আমাদেরকে ওনার বাসায় থাকতে দিয়েছেন কিন্তু মা চাই সব সম্পত্তি ভাইয়া যেন আমাদের লিখে দেয় এটা তো একদম ভালো কথা না ভাই আবু বক্কর তুমি আমার ভাইয়াকে বাঁচাও কিছু একটা করো ভাইয়াকে মা অনেক কষ্ট দেয় আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না ক্লাস শেষ হলে আমি আর আব্দুর রহমান তোমাদের বাসায় যাব। দেখা যাক কি করা যায় আচ্ছা ভাই চলো এখন ক্লাসে যাই ঠিক আছে আসো আসো এটা আমাদের বাড়ি আসো চাচিমা আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন আমাকে আর মারবেন না আমি এই বাড়ি লিখে দিলে কোথায় যাব কি করব আমাকে ছেড়ে দিন চাচিমা আমাকে ছেড়ে দিন হে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আল্লাহ এখনো সময় আছে আমাদের সব লিখে দে না হলে তোর মরণ হবে একেবারে শেষ করে দেবো তোকে মা ভাইয়াকে ছেড়ে দাও মা ভাইয়াকে ছেড়ে দাও আর মেরো না মা আবু বকর ভালো আছো ভাই আলহামদুলিল্লাহ ভাই কিন্তু আপনার এই অবস্থা দেখে তো আমার অনেক খারাপ লাগছে আপনি তো কখনো বলেননি আপনার বাবা মানেই চাচা চাচির সাথে থাকেন হ্যাঁ ভাই আমার মা অনেক আগেই মারা গেছেন আমার চাচারা গ্রামে থাকতেন সেখানে ঋণের দায়ে সব সম্পদ বিক্রি করে দিয়ে পথে বসে যান থাকার জায়গা খাওয়ার জায়গা ছিল না অনেক কষ্টে দিন কাটছিল চাচা চাচির তখন আমার বাবার অনেক দয়া হয় বাবা ওনাদের আমাদের বাসায় আশ্রয় দিয়েছিলেন তারপর আমার বাবাও মারা যান তখন থেকেই আমার চাচিমা এই সম্পত্তি আমাকে লিখে দিতে বলেন আমি শুনেছি চাচি বলেছেন এই সম্পত্তি লিখে দিলে আমাকে বাসা থেকে বের করে দিবেন আমি তখন কোথায় যাব তাই আমি আর লিখে দেই দিই এই জন্য চাচিমা আমাকে অনেক কষ্ট দেন ছি খালাম্মা যাদের অছিলায় আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছেন আপনাকে খাওয়াচ্ছেন তার ছেলেকে এভাবে কষ্ট দিচ্ছেন তার সব সম্পত্তি লিখে নিতে চাচ্ছেন এত লোভ কিন্তু ভালো না খালাম্মা আল্লাহ লোভী মানুষকে পছন্দ করেন না তুমি আমাদের মধ্যে নাক গলাতে এসো না বাবা তুমি আমার ছেলের বন্ধু এসেছো নাস্তা করো গল্প করো আমি চাই না তুমি এসব নিয়ে কথা বলো কিন্তু খালাম্মা আপনি যে লোভ করছেন সেটা কি ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাহিসাল্লাম বলেছেন তোমরা লোভ লালসা থেকে বেঁচে থাকো কেননা এই জিনিসই তোমাদের পূর্ববর্তীদের ধ্বংস করেছে আর পরস্পরের মধ্যে রক্তপাত ঘটিয়েছে লোভলালোসার কারণেই তারা হারামকে হালাল করেছেন তিনি আরও বলেছেন দুটি ক্ষুধার্ত বাক্যে কোনো ছাগলের পালে ছেড়ে দিলে যেরকম ক্ষতি করতে পারে লোভ ইসলামের জন্য তার চেয়েও বেশি ক্ষতিকারক লোভ করা ঠিক নয় খালাম্মা বাবা আমি কথা বলতে চাচ্ছি না খালাম্মা আপনি কিন্তু ভুল করছেন মহা অন্যায় করছেন লোভ ভয়ানক একটা পাপ পবিত্র কোরআনেও লোভলালসাকে হারাম বলে ঘোষণা করা হয়েছে বলা হয়েছে তোমরা লোভলালসা করো না আর লোভ মানুষকে অধপতনের দিকে ঠেলে দেয় তার পরকালের জীবনকে নষ্ট করে দেয় খালাম্মা সীমাহীন লোভলালসা মানুষের বিবেক বুদ্ধি লোভ করে তাকে দুর্নীতি আর পাপের পথে নিয়ে যায় চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি ঘুষ দুর্নীতি মারামারি বোমাবাজি খুন খারাপি সহ সব রকম পাপ কাজ করায় লোভলালসা লোভ এত ভয়ানক ব্যাপার বাবা আমাকে এত বুঝি এসো নাস্তা করো আমি নাস্তা দিচ্ছি ভাই আপনি চিন্তা করবেন না আল্লাহ আপনাকে নিশ্চয় সাহায্য করবেন তুমি আমার জন্য চাচিমার কাছে কথা শুনলে আমাকে ক্ষমা করে দিও ভাই সমস্যা নেই ভাই উনি একটা ভুলের মধ্যে আছেন নিশ্চয়ই আল্লাহ ওনাকে একদিন বোঝার তৌফিক দিবেন চিন্তা করবেন না ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার ভাইয়ের ছেলেকে তো বাড়ি থেকে তাড়াতে পারছি না এত নির্যাতন করি তবু লিখে দেয় না কিছু অনেক হয়েছে জাহানারা এইবার বাদ দাও অন্যের সম্পদ এইভাবে আমাদের লোভ করা ঠিক হচ্ছে না এই লোভের জন্যই দেখবে একসময় কোন এক ক্ষতি হয়ে যাবে আমাদের আপনি থামন গাধার মতো কথা বলবেন না একবার বাড়ি ঘর লিখে নিতে পারলে আমাদের জীবনে আর কিচ্ছু লাগবে না তোমার এইসব আমার কিছুই ভালো লাগছে না ছেলেটাই এতিম ওর সাথে এই রকম করা কি ঠিক হচ্ছে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমার পরিচিত এক মাস্তান আছে আমি ওকে ভাড়া করব ওদের দিয়ে আপনার ভাইয়ের ছেলে কি উঠিয়ে নিয়ে যাব তারপর জোর করে সব লিখে নেব দরকার হলে ওকে একেবারে শেষ করে দেব তবু এই সম্পত্তি আমার চাই এই যে 50000 টাকা আর বাকি টাকা কাজ শেষ হওয়ার পর দেব ঠিক আছে ম্যাম আমাদের টার্গেট কখনো মিস হয় না বাবা আব্দুল্লাহ আজ তুমি তোমার ভাইয়ের সাথে স্কুল যাও সত্যি চাচিমা হ্যাঁ বাবা সত্যি আজ থেকে তুমি আবার স্কুল যাবে তোমাকে আমি ঘরে বন্দি করে রাখবো না বাবা আপনি অনেক ভালো চাচিমা আপনি অনেক ভালো আমি আবার স্কুলে যাব আবার আমার বন্ধুদের সাথে দেখা হবে খুব ভালো লাগছে হ্যাঁ বাবা যাও আজকেই তোর শেষ দিন আজকের পর থেকে এই সব সম্পত্তি আমার শুধুই আমার একবার স্কুলে যেয়ে দেখ তারপর মজা বুঝবি কি ব্যাপার চারটা তিরিশ বাজে এখনো তুলে নিতে পারিনি নাকি পঞ্চাশ হাজার টাকা দিয়েছি কি যে করি অনেক টেনশন হচ্ছে আমার আমাদের কাজ শেষ জঙ্গলের বড় বাড়িতে আপনি চলে আসেন আমাদের আস্থা নাই আমার তো অনেক টেনশন হচ্ছিল ওকে আগে ইচ্ছে মতো ডলা দিয়ে নাও আমি এক্ষুনি আসছি সাইজ করতে থাকো আবার একেবারে মেরে ফেলো না কিছুটা বাঁচিয়ে রেখো দলিল তো সাইন দিতে হবে তাই না আজকের পর থেকে এই সব সম্পত্তি শুধু আমার আমার হবে আমাদের টার্গেট কখনো মিস হয় না ম্যাম আপনি চলে আসুন বাকি পঞ্চাশ হাজার টাকা নিয়ে আমরা ওর ব্যবস্থা নিচ্ছি হাত পা সব ভাঙবো শুধু ডান হাতটাই ভালো রাখবো যেন সাইন দিতে পারে আসেন ম্যাম আসেন এই দেখেন ব্যাটার কি অবস্থা করেছি এখন শুধু দলিলেই সাইনটা করতে পারবে এই জন্য ডান হাতটা শুধু ভালো রেখেছি আর বাকি সব ভেঙে দিয়েছি আপনি এটা কি করেছেন কি সর্বনাশ করেছেন আপনারা আমার আমার ছেলে কি নিয়ে এসেছেন কেন ম্যাডাম আপনিই তো বলেছেন টুপি আর চশমা পরাটা তুলে নিতে আমরা তো সেটাই করেছি এটা তো আমার ছেলে হে আল্লাহ হে আমার কি হলো কি সর্বনাশ হলো আল্লাহ আপনারা আপনারা আমার ছেলেকে মেরে এটা কি করেছেন বাবা বাবা তুই টুপি আর চশমা পরেছিস কেন মা আমার ভাই আর চশমা আর টুপি পরার ইচ্ছা হয়েছিল আমি ভাইয়ার মতো বড় হতে চেয়েছিলাম টুপি আর চশমা পরে তাই ভাইয়ার টুপি চশমা নিয়েছিলাম আর তখনই ওনারা আমাকে ধরে নিয়ে এসেছে আমাকে বাঁচাও মা আমাকে বাঁচাও ওরা আমাকে আমাকে অনেক কষ্ট দিচ্ছে মা বাঁচাও বাবা গো সব সব আমার আমার ভুল লোভের ফল অতি লোভ করতে যে আজ আমার ছেলেকে আমি মৃত্যুর দিকে ছেড়ে দিয়েছি বাবা তাড়াতাড়ি আমার ছেলেকে ছেড়ে দেয় আমাদের বাকি পঞ্চাশ হাজার দিন তারপর ছেড়ে দেবো টাকা না হলে তো ছাড়বো না সবার আগে টাকা টাকা তোর আমার ছেলেকে মেরে এরকম করেছিস তোদের আমি কি বলছিলাম আমি বলছিলাম আমার দেবরের ছেলেকে ধরে নিতে আর তোরা উল্টো আমার ছেলেকেই ধরে নিয়ে এসেছিস তোদের আরো টাকা দেব আমি তোদের পুলিশ দেব বদমাশ তোর আমার সর্বনাশ করেছিস দেখছি ম্যাডামের সাহস তো কম না আমাদের পুলিশে দিতে চায় ওকে ওর ছেলের সাথে বেঁধে ফেল ইচ্ছা মতো দে সুসুর করে টাকা বের হবে তখন তুই টাকা দিবি না আমাদের আরো এক লাখ দিবি এক লাখ ভাই। আসসালাম সর্বনাশ হয়ে গেছে ওয়ালাইকুম আসসালাম কি হয়েছে ভাই কি হয়েছে এত হাঁপাচ্ছেন কেন আমি আর আমার ছোট ভাই স্কুল থেকে বাড়িতে যাচ্ছিলাম হঠাৎ কারা যেন এসে আমার ভাইকে ধরে নিয়ে গেল আমি একা কিছু করতে পারিনি কি বলছেন এসব আপনি তাদেরকে চেনেন না তবে গাড়িনে জঙ্গলের ওই দিকে গেছে তাহলে তো ব্যাপারটা খুব ভালো না আমাদের তো কিছু একটা করা উচিত তাড়াতাড়ি চলো ভাই তাড়াতাড়ি কেউ পালানোর চেষ্টা করবে না পুরো বাড়ি পুলিশ ঘিরে রেখেছে পালানোর চেষ্টা করলে গুলি করা হবে তুই এসেছিস বাবা আমি তোর উপরে অন্যায় করতে যে দেখ আল্লাহ আমাকে কত শাস্তি দিয়েছে এইসব আমার লোভের ফল বাবা সব লোভের ফল চাচি আপনি এখানে কেন আপনাকে ওরা ধরে নিয়ে এসেছে বাবারে আমি অনেক লোভ করতে চেয়েছিলাম আমি মাস ঠিক করেছিলাম তোকে তুলে নিয়ে যাওয়ার জন্য তারপর তোকে এখানে আটকে আমি আর ওরা মিলে তোর সব সম্পত্তি লিখে নিতে চেয়েছিলাম কিন্তু আমার শাস্তি আমি পেয়ে গেছি বাবা ওরা ওরা ভুল করে আমার ছেলেকে উঠিয়ে নিয়ে এসেছে তারপর দেখ ওর হাত পা ভেঙে কি করেছে আমাকে কিভাবে মেরে হাত পা ভেঙে দিয়েছে সব আমার পাপের ফল বাবা সব আমার পাপের ফল আমাকে ক্ষমা করে দে বাবা অতি লোভের ফল আমি পেয়েছি আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি আমার আর কোনো রাগ নেই আপনার উপরে চলুন যাই ওই বাসা আপনাদেরও আপনারাই তো এখন আমার বাবা মা আমি আপনাদের সব লিখে দেয়নি কারণ আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলেন এই ভয়ে তুই অনেক ভালো রে বাবা অনেক ভালো আর আমি তোর সাথে এত বড় অন্যায়টা করতে চেয়েছিলাম আমি আমার লোভে শাস্তি পেয়েছি বাবা লোভে পাপ আর পাপের ধ্বংস আমি বুঝে গেছি বাবা বাবা মায়ের বাথ ছেলে অভিযোগ করো না মজার মজার সব কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন